বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, অভিযোগ অস্বীকার তৃণমূলের। ব্যারাকপুর আটদালি বাজারের ঘটনা। গোল্ডেন ফিগার, আ হাউস ফর ইভেন্ট অর্গানাইজিং, প্রমোশন, ম্যানেজমেন্ট, ট্রাভেল, সেল সার্ভিসেস এক্সেট্রা। রিলায়েবিলিটি ইজ আওয়ার অ্যাবিলিটি। কল 9433790215। ব্যারাকপুর আটদালি বাজার এলাকায় তৃণমূল কর্মীদের হাতে আক্রান্ত রঞ্জিত তিওয়ারি নামের এক বিজেপি কর্মী। তাকে আগ্নেয়াস্ত্র দিয়ে মারধর করা হয়। এরপর তাকে আহত অবস্থায় ব্যারাকপুর ডাক্তার বিএন বসু মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। ঘটনা নিয়ে বলতে গিয়ে বিজেপি নেতা বিশাল যাদব জানান, ঘটনা তো এটা রোজই হচ্ছে। ওই যে ছেলেগুলো আছে, রাজিন্দারের ছেলেগুলো, ওই সন্তোষ বংশ, প্রদীপ প্রদীপ, এরা সবাই আছে, পাড়ার মধ্যে অশান্তি করে রেখেছে। এভরিওয়ান, যত ওখানকার লোক আছে সবাই পরেশান আছে। আয় রোজ দিন, এভরিডে আমরা কমপ্লেন করছি এদের ব্যাপারে, বাট পুলিশ কোনো অ্যাকশন নিচ্ছে না। পুলিশ একটু আগে যখন ওই ছেলেটাকে মেরেছে, কাজ দিয়ে ফিরছিল, যে কাজ দিয়ে ফিরছিল, একে ধরে 8-10 জন এরা মেরেছে। আর কীভাবে মেরেছে আপনারা দেখেছেন তো, এটা রোজ হচ্ছে। এটা কালকেও একটা ছেলেকে মেরেছে, বিএন বসে ভর্তি ছিল, ওটা মেরেছে টিটাগড় থানায়। এটা ঘটনা করছে আটদালি বাজারে। বাস রাজনৈতিক কারণ কী করবে? এখন তো টিএমসি আছে কি, এই গুন্ডা বাহিনীরা, এই গুন্ডা বাহিনী না যারা এখন, মানে কী বলবো আর, এখন তো মানে ই নেই, এই টাকা পয়সা কোথা দিয়ে লুট করবে, কোথা দিয়ে করবে, গুন্ডামি করবে, একটু দেখাতে হবে নিজের নেতাদেরকে। আমরা টিএমসি, টিএমসি সব গুন্ডা বাহিনী আর কী করছে, কেন করছি তোমরা বিজেপি করো বলে? হ্যাঁ, তো আর কি, সব বিজেপি লোকগুলোকে মানে একটা দেখা নিবেন, এমনি কোনো ঝগড়া হয়েছে, খালি বিজেপি লোকগুলোকে কীভাবে করা যায়। বাট এটা করলে তো চলবে না, পাবলিক যেটা বুঝে গেছে কী, মানে কী ধরনের কী হচ্ছে পাবলিক ভালো করে জানে। ওকে আর্মস দিয়ে মারা হয়েছে, গুলি মারিনি, আর্মস দিয়ে, আর্মসে বাঁট দিয়ে মারা হয়েছে। আর ওর আঙুলে লেগেছে, ওটা চাপড়া কিছু দিয়ে মারা হয়েছে, আঙুলটা কেটে গেছে ওর পুরো। অপরদিকে ঘটনা নিয়ে করা বিজেপির সমস্ত অভিযোগ অস্বীকার করেন তৃণমূল কংগ্রেসের ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাধারণ সম্পাদক রাজেন্দ্র যাদব। এইটা অ্যাকচুয়ালি যা বলছে ওরা, কালকে যা একটা ঘটনা ঘটিয়েছে ওইখানে খটিকপাড়ার মধ্যে, অতগুলো আর্মস পাওয়া গেছে, কিছু আর্মস পাওয়া লুকিয়ে রেখেছে, সেটাও পাওয়া যায়নি। সেটা ধামাচাপা দেওয়ার জন্য এখন আমাদের ছেলেদের নামে ব্লেম দিচ্ছে, এই অনিল তিওয়ারি, রঞ্জিত তিওয়ারিকে মেরেছে। রঞ্জিত তিওয়ারি এমন মদ খায় রোজ, নিজেই পড়ে, নিজেই ঝামেলা করে ওইখানে, মোড়ে মাথায় ক্লাবের মধ্যে ইটফিট পাতলি মেরেছে, পাবলিক বলছে এখানে। আর আমাদের ছেলেকে উল্টো মেরেছে, দুটো ছেলেকে মেরেছে রঞ্জিত তিওয়ারি, আর সে উল্টো আবার কমপ্লেন করেছে, হসপিটালে ভর্তি হয়েছে। এটা মৃত্যু কথা, পুরো খাজানা ব্যাপার বলছে, চপার বা ছুরি এগিয়ে মেরে, না একটা মৃত্যু কথা। এটা আঙুল তোর আগে নিজেই রিভলভারে গুলি চালিয়েছিল, আঙুল কেটেছিল, নিজে গুলি চালিয়েছিল অনেক দিন আগে, পাড়ায় সব পাবলিকও জানে এটা। ঘটনাটা বলা হচ্ছে, অভিযোগটা কি ভিত্তিহীন? ভিত্তিহীন, এটা ভিত্তিহীন, অভিযোগ ভিত্তিহীন পুরো।